আসসালামু আলাইকুম, কে অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসছি একটা এতিম খানায়, এতিমদের সাথে দেখা করার জন্য। অনেকদিন ধরে মন চাচ্ছে যে এতিমদের সাথে একটু দেখা করছি, কারণ এতিম হচ্ছে যাদের মা বাপ নেই, যাদের মা নেই, যাদের বাপ নেই, আবার যাদের মা বাপ কোনোটাই নেই, তারাই আসে এতিমখানায়, এতিমখানায় মানুষ হওয়ার জন্য, কোরআনে হাফেজ হওয়ার জন্য, কোরআন শেখার জন্য। তো আমি তাদের সাথে দেখা করার জন্য আসছি, তিনদের সাথে দেখা করবো একটু। এখন যিনি আসতেছেন তিনি হচ্ছে এই মাদ্রাসার শিক্ষক, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার। তো আমি ওনার সাথে দেখা করছি ফার্স্ট টাইম। আমি ওনাকে বললাম যে আপনার স্টুডেন্ট এখানে কতজন, উনি আমাকে বললো যে আমার স্টুডেন্ট এখানে প্রায় 50-60 জন হবে। তো এখন সবাই ঘুমাতেছে, কেউ যার যার কাজে বিজি আছে। এখন এখন দুপুরে লাঞ্চ টাইম, তো সবাই লাঞ্চ করে সবাই সবার জায়গায় ঘুমিয়ে দিচ্ছে, কেউ লেখাপড়া করতেছে, কেউ এখানে আসছে। তো আমি সবার জন্য এখানে অপেক্ষা করতেছি। আসলে উনি আমাকে অনেকদিন ধরে বলতেছেন যে ওনার মাদ্রাসাতে যাওয়ার জন্য, ওনার মাদ্রাসায় তিন বাচ্চাদের সাথে দেখা করার জন্য। তো আজকে আসছে তিন বাচ্চাদের সাথে দেখা করার জন্য। আসলে গাইস কী বলবো, এখানে কারো আব্বু নেই, কারো আম্মু নেই, আবার কারো আব্বু আম্মু দুটোই নেই। যারা যাদের আব্বু আম্মু দুটাকে হারিয়েছেন তাদের জন্য অনেক খারাপ লাগতেছে নিজের কাছে। আসলে পৃথিবীতে একমাত্র আপনজন থাকলে আব্বু আম্মু, মাদের ফিতে আমাদের আপনজন। তো সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সবাই খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, ওই কেমন আছে সবার? সবাইকে আমার পক্ষ থেকে তো আমি আসার সময় তাদের জন্য সিম্পলি কিছু নিয়ে আসছি, তারা দেখে যাতে খুশি হয় আমার কাছে, যাতে তাদের আনন্দ বা হাসি মুখটা দেখে আমার কাছে যাতে অনেক ভালো লাগে। এর জন্য আমার যতটুকু ক্যাপাসিটি ছিল আমি তাদের জন্য সিম্পল কিছু নিয়ে আসছি। তো আসলে গাইস আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে এতিম বাচ্চা, এতিম স্টুডেন্ট এখানে যাদের মা বাপ নেই, তারা আসলে কি বলবো, যাদের মা বাপ নেই তারাই বোঝে যে মা বাপের মর্মটা কেমন, আর যাদের আছে তাদেরকে বোঝে তৌফিক দান করুক আল্লাহ। আর আমার কাছে আসলে গাছ অনেক অনেক খারাপ লাগতেছে এতিম বাচ্চাদের দেখে। সো আপনারা যারা এতিম বাচ্চাদের জন্য সাহায্য সহযোগিতা করতে চান তো তারাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখা করব, আবার দেখা হতে পারে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।